আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, দেখো এখন স্ক্রিনে যে সমস্যাটা দেখছি, মুক্ত কণার ভরবেগ হচ্ছে গতীয় ধ্রুবক। আমরা জানি কখন কোনো অপারেটর গতীয় ধ্রুবক হয়, এই শর্তটা দেখো, আমরা জানি যে কোনো হারমিশিয়ান অপারেটর যদি হ্যামিল্টনিয়ান অপারেটর এবং এর এক্স এর সাথে বিনিময় করে, তাহলে অপারেটর সংশ্লিষ্ট রাশিটি গতীয় ধ্রুবক হয়। আমরা জানি হারমিশিয়ান অপারেটর এস ইকুয়াল টু পি স্কয়ার ভাগ টু এম প্লাস ভি আর, কারণ আমরা জানি যে হারমিশিয়ান অপারেটরকে প্রকাশ করা হয় এস ইকুয়াল টু টি প্লাস ভি দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের গতিশক্তি, এটা হচ্ছে বিভব শক্তি। তাহলে গতিশক্তি হচ্ছে পি স্কয়ার ভাগ টু এম, বিভব শক্তি হচ্ছে ভি আর, কিন্তু মুক্ত কণার ক্ষেত্রে আমাদের এই বিভব শক্তি হচ্ছে জিরো। তাহলে আমাদের শুধু থাকবে পি স্কয়ার ভাগ টু এম পি। তাহলে ওয়ান ভাগ টু এম কে যদি বের করে নেই, দেখো পি স্কয়ার ভাগ পি, দেখো এই ধরনের একটা আমরা বিনিময় সম্পর্ক পড়ে এসেছিলাম, আমরা কয়েকটা বিনিময় সম্পর্ক পড়ে এসেছিলাম, আমাদের একটু মনে করিয়ে দেই। দেখো স্ক্রিনে বিভিন্ন ধরনের বিনিময় সম্পর্কগুলো আমরা ইতিপূর্বে আমি তোমাদের পড়িয়েছি। দেখো এখানে এক্স পি এক্স ইকুয়াল টু আই স্কয়ার, এক্স আই পি জে, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন পি এক্স, এক্স পি এন। তো দেখো এখানে আমাদের যখন ভাঙিয়েছিলাম, ভাঙার নিয়মটা কীরকম ছিল, এখানে দেখো এক্স পি স্কয়ার রয়েছে, তাহলে এক্স এই পি স্কয়ারকে আমরা ভাঙিয়েছিলাম পি পি। তাহলে বিনিময় আমরা কী করব, প্রথমে আমরা পি রেখেছি এবং এই এক্স এবং পি নিয়েছি, এরপরে এক্স এবং পি নিয়েছি এবং এই শেষেরটা পি এখানে রেখেছি। তাহলে দেখো এই সম্পর্কটা আমরা সেম ভাবে ওই জায়গায় ভাঙাবো। দেখো পি পি প্লাস পি পি, কিন্তু আমরা জানি যে সমজাতীয় যদি আমরা বিনিময় করি তাহলে সে তার মানটা জিরো, তাহলে এই পি পি এর মান জিরো, এই পি পি এর মান জিরো, অর্থাৎ জিরো, অর্থাৎ আমরা বলতে পারি যে ভরবেগ অপারেটর বা মুক্ত কণিকা হ্যামিল্টনের সাথে বিনিময় করে। এরপরে আমরা নেক্সট প্রশ্ন দেখবো।